আবার ডাক্তার কোথায় আপা? কি হয়েছে? আমার মেয়েটা খুব অসুস্থ আপা, ডাক্তার কোথায়? আচ্ছা, এখন তো সিনিয়র কোনো ডাক্তার নেই। আপনি এক কাজ করুন, আপনি এই ফর্মটা ফিল আপ করুন আর কিছু টাকা ক্যাশে জমা দিন। আপা ফর্ম পরে ফিল আপ করবো আপা, আগে আমার ডাক্তার আমার মেয়েটা দেখান আপা, ডাক্তার একটা ডাক্তার দেখান আপা। দেখুন, আমাদের হসপিটালের একটা রুলস আছে, আমরা চাইলেও এখন ভর্তিটা নিতে পারবো না, আপনাকে ফর্মটা ফিল আপ করতে হবে, কিছু টাকা জমা দিতে হবে। আমি ফিল আপ করতেছি, ওরে তাড়াতাড়ি ডাক্তার দেখান আপা, প্লিজ আপা। আচ্ছা, আমরা ওই বিষয়টা দেখতেছি, আপনি ফর্মটা ফিল আপ করুন আর কিছু টাকা জমা দিন। আমার কাছে কোনো টাকা নাই আপা, আমি পরে টাকা দেবো, সব টাকা দেবো আপা, আমার মেয়েটা বাঁচার আপা। দেখুন, হসপিটালের একটা রুলস আছে, আপনাকে সবার আগে ফর্ম ফিল আপ করতে হবে, কিছু টাকা জমা দিতে হবে, দেন আমরা রোগীটাকে অ্যাডমিট করতেছি। দাঁড়ান, ওয়েট করেন। এই টাকা চাই, কি করবো টাকা? এই কি কইতেছেন আপনারা? আমার মাইয়াটা দিকে মইটা যাইতেছে আর আপনারা খালি তখন দিকে টাকা টাকা করতেছেন। আগে একটা ডাক্তার পাঠান না। মাইয়াটা আমার মনে যাইতেছে, একটু আমি ভর্তি করান, একটু দেখান, তারপরে দেখান না পা। আপনারা কি মানুষ? আমার মাইয়াটা এদিকে মইটা যাইতেছে আর আপনারা তখন দিকে কি কি কইতেছেন, কাগজ কাগজ ফর্ম টাকা। আরে আমরা কি টাকা না দিয়ে যাবো? আপনার পায়ে ধরি, আপনি একটা ডাক্তার ডাকেন। ওমা 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 ওমা, কি হইতেছে মা? একটা ডাক্তার ডাকেন। দেখুন, আমি তো বললাম আমাদের হসপিটালের একটা রুলস আছে, আমরা টাকা ছাড়া কিভাবে ভর্তি নিতে পারি। আপনি ফর্মটা আগে ফিল আপ করুন আর কিছু টাকা ব্যবস্থা করুন। কইতাছেন একটু ভর্তিটা করায় দেন না, আগে বুঝতাছেন না ব্যাপারটা? আচ্ছা, আমরা ভর্তি করতেছি, আমরা দেখতেছি, আপনার ফর্মটা ফিল আপ করুন। দেখেন, আমাদের হসপিটালের একটা রুলস আছে, আমাদের ফর্মটা ফিল আপ করতে হবে, কিছু টাকা জমা দিতে হবে, তারপর না আমরা ভর্তি নিতে পারি। কিন্তু ওনারা তো এসেই মানে খুব দৌড়াদৌড়ি ছোটাছুটি করতেছে, এইভাবে আপনি এত 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 শক্ত হলেন কেন? রোজ বাচ্চাটা মরে যেতেছে ভাই, বাচ্চাটা মরে যেতেছে আর আপনারা রোজ দেখাইতেছেন আমাকে? এগুলো আমার শিকায়ত না, আমি আপনারা আপনারাই করেন, আপনারা চিকিৎসা করেন। আচ্ছা হয়, কিন্তু এই মুহূর্তে আমাদের এখানে সিনিয়র কোনো ডক্টর নেই, আমাদের একটু সময় দিতে হবে। এই সময়ের মধ্যে আমি ওনাকে বললাম যে ফর্মটা ফিল আপ করতে। আমার মেয়েটা মরে যেতেছে আপা। ডাকেন না, ডাকেন না, একটা ডাক্তার ডাকেন। ও মা ও মা ও মা, ডাকেন তো মাইয়াটা আমার কোথা কয় না, ডাকেন। আরে কি আশ্চর্য, আপনারা কি মানুষ না নাকি? আচ্ছা কথা হলো, আমরা চেষ্টা করতেছি অ্যাট লিস্ট ফর্মটা ফিল আপ করেন আপনারা। আপনি ফর্মটা ফিল আপ করেন। আরে কি ফর্মটা ফিল আপ করব রে ভাই, ফর্মটা ফিল আপ আগে আপনি দেখান, আপনি দেখান না আগে দেখান। লোকটা অস্থির করতেছে, বাচ্চাটা এমন একটা অসুস্থ বাচ্চা, ভীত অসুস্থ বাচ্চা, বাচ্চাটা মরে যেতেছে, তারপর আপনারা বলতেছেন আপনারা কিসের চিকিৎসা করেন? দেখেন, আপনি হাইপার হইলে তো চলবে না, আমাদের একটা রুলস আছে, রুলসটা মেইনটেইন করতে হবে। এট লিস্ট ফর্মটা ফিল আপ করুন, কিছু টাকা জমা দিন, অ্যাডভান্স তো কিছু করতে হয় তাই না? বাচ্চা মারা যাইতেছে টাকার জন্য, আপনারা এটা কোনো কথা হইলো? আমার জীবনে বহু দেখছি, আমার আমার নিজের রিলেটিভ, আমার নিজের রিলেটিভ হ্যাঁ ভুল চিকিৎসার কারণে আমার বাচ্চা মারা গেছে, আমার আপন ভাই, আমার কলিজার টুকরা। আর আপনারা টাকা টাকা করেন, চিকিৎসাকে দেন, আমি যতদূর জানি এই হসপিটালের চিকিৎসা ভালো, সব কিছু ভালো, এলাকার সবচেয়ে ভালো হসপিটাল এটা। তারপরেও আপনারা আপনি কতদিন ধরে আসছেন? হ্যাঁ রোজ বহুত দেখছি, আমার ছোট ভাইটা, আমার ছোট ভাইটা আমার চোখের সামনে মারা গেছে। তারাও কইছিল যে রোজ আইন ফিল আপ করেন, আগে অ্যাডভান্স জমা দেন, সবই দিছিলাম, ভুল চিকিৎসার কারণে মারা গেছে, ঠিক আছে। কিন্তু আমি বলবো না যে এখনো ভালো হসপিটাল নাই, আছে, আপনি বুঝেন। কাছের মানুষ যখন পৃথিবী থেকে চলে যায় না, খুব খারাপ লাগে, খুব কষ্ট হয়। আমার
অনেক আদরের ছোট ভাই। আপনারা তো মানুষ তাই না, মানবতা কোথায়? একটু মানবতা রাখবেন। এই বাচ্চাটাকে দেখে মায়া লাগে না? ওই দেখেন, অসুস্থ একটা বাচ্চা। রোলস রে, কত কতদিন ধরে আসছেন আপনি এখানে? হ্যাঁ, কতদিন ধরে আসছেন? এই তোমার তোমার এটা আপনার কি ছেলে? আরে বাচ্চাটা বোধ হয় অসুস্থ না? আচ্ছা আপনার কটা বাচ্চা? দুইটা বাচ্চা। দুইটা বাচ্চা দেখছেন? দুইটা বাচ্চা দেখেন। আমি আমি একটা চিকিৎসার জন্য আসছিলাম, মানে আমার রেগুলার টেস্ট করানোর জন্য আসছিলাম। হসপিটালটা খুবই ভালো, ঠিক আছে, কোনো টেনশন করেন না। কিছু টাকা তো জমা রাখতে হয় সিস্টেম মতো, আমার কাছে তো অত টাকা নাই, আমি কিছু টাকা দিয়ে দিছি। আর এই যে টাকাটা আছে আপনি রাখেন, এটা এইটা একটা প্লিজ প্লিজ প্লিজ। ভাই আপনি মানুষ না ভাই, আপনি ফেরত দাও ভাই। আল্লাহর কাছে আল্লাহ যা ভাগ্যে রাখছে তাই হবে, কিচ্ছু করার নেই আপনার আমার, কিচ্ছু করার নেই, হসপিটালেরও কিছু করার নেই, ঠিক আছে। কিন্তু তারা দ্রুত চিকিৎসা দিলে হয়তো যদি আল্লাহ আয়াত রাখে তাহলে। দেখুন রোগীর অবস্থা ভালো না, ওর লিভার ড্যামেজ হয়ে গেছে, ওকে অপারেশন করতে হবে। আপনারা যত তাড়াতাড়ি সম্ভব 5 লাখ টাকা ম্যানেজ করেন। এখন কি করুন? বুদ্ধি পাইতেছি না তো, কি করা যায় এখন? এত টাকা আচ্ছা ভাইজানের বাড়ি যাই চলো, ভাইজানের বাড়ি। বাবা টাকা পয়সা আছে, টাকা পয়সার কোনো চিন্তা করবেন না। আমার মেয়েটা কি অবস্থা? সরি, আসলে আপনাদের আরও কিছুক্ষণ আগে আসা উচিত ছিল, 2-3 ঘন্টা আগে হলেও হয়তো বা অপারেশনটা করতে পারতাম। উই আর সরি, আপনার মেয়ের লাশটা ওই টেবিলে আছে। অনেক বড় মরিতে পারল।
অনেক মজা না মা। এটা তো বনরুটি, এটা তো বার্গার না। হ্যাঁ মা, এটা বনরুটির উপরের অংশ মা। তো ভিতরের জিনিসগুলো আমি কোথায় পাবো? যেমন দেখো যে চোখ বন্ধ করো, আমার সাথে চোখ বন্ধ করো, মনে করবা রুটির মধ্যে না মুরগির মাংস, অনেক স্পাইসি, যার চলে যাওয়ার কথা ছিল সে গেল না, আর আমার দাদু ভাই অসময়ে চলে গেল। আমার বয়স হয়ে গিয়েছে, আমি চলে যেতাম, কিন্তু আমার দাদু ভাই চলে গেল। থাক, তুই থাক, আমি চলে যাচ্ছি আরুণকে নিয়ে, তুই একাই থাক এখানে। আমি বুঝতে পারিনি বাবা, আমি বুঝতে পারিনি এরকম একটা অঘটন ঘটবো, এত বড় অঘটন ঘটবো আমি বুঝতে পারিনি বাবা। আমি টাকার দেশে অমানুষ হয়ে গেছি, আমি টাকার দেশে অমানুষ হয়ে গেছি। হারুনি বুঝতে পারতেছে তার সন্তান গেছে একটা বাবার সামনে, একটা সন্তানের লাশে কত কষ্টে বাবা, আমি এখন বুঝতে আছি বাবা, আমি এখন বুঝতে আছি বাবা। আমি এখন বুঝতে আছি বাবা, তুমি চাও না বাবা, আমি আর এরকম করো না বাবা, এখন থেকে বাবা তুমি তো থাকবো এই সাথে, আমার ভাই আমার সাথে থাকবো, আমরা মিলামিশে থাকবো বাবা। একটা মৃত্যু দেখা তো করুন।
আগে তো বুঝতেই পারিনি, এখন কেন কি হবে আগে তো বুঝতে পারিস নি।